আমাদের এটিএম কার্ড যদি এক্সপায়ার হয়ে যায় তাহলে কিন্তু আমাদের এটিএম কার্ড থেকে কোনো রকম ট্রানজ্যাকশন হয় না, এবং সেই সাথে আমরা এটিএম মেশিনে গিয়েও এটিএম মেশিন থেকে টাকা উইড্রল করতে পারি না। তো সেই ক্ষেত্রে আমাদেরকে কি করতে হবে, কিভাবে আমরা আবার নতুন এটিএম কার্ড পাবো, বিস্তারিতভাবে দেখে নিয়ে বুঝে নেওয়ার চেষ্টা করব আমরা এই ভিডিওতে। তবে তার আগে ভিডিওটি দেখে ভালো লাগলে অবশ্যই একটি লাইক করবেন, আর আপনি যদি ফার্স্ট টাইম চ্যানেলে ভিজিট করেন বা চ্যানেলটিকে এখনও সাবস্ক্রাইব না করে নিলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখুন, এইরকম সব গুরুত্বপূর্ণ বিষয়গুলি জেনে রাখার জন্য। আমাদের এটিএম কার্ড যদি এক্সপায়ার হয়ে যায় তাহলে সচরাচর আমরা আমাদের এটিএম কার্ডটি যদি ব্যবহার করি তাহলে কিন্তু আমাদের এটিএম কার্ডটি এক্সপায়ার হয়ে যাওয়ার কয়েকদিন আগেই আমরা নতুন এটিএম কার্ড পেয়ে যাই। তো এই ক্ষেত্রে দেখুন আমাদের এটিএম কার্ডে, এইখানে দেখুন আমাদের এটিএম কার্ড এক্সপায়ার হয়ে যাবে কত তারিখে, সেই তারিখ দেখুন লেখা থাকে। তো আপনি যদি এইখানে দেখুন এক্সপায়ার ডেট লেখা থাকে, এই ডেটের কয়েকদিন আগেই এটিএম কার্ড না পেয়ে থাকেন তাহলে আপনাকে যেটা করতে হবে, আপনার এটিএম কার্ড ইস্যু হয়েছে কিনা সেটা আপনাকে একবার মোবাইল থেকে চেক করে দেখে নিতে হবে। অর্থাৎ আপনার ব্যাংকের অ্যাকাউন্টের সাথে যে মোবাইল নম্বরটি লিংক করা রয়েছে ওই মোবাইল নম্বর থেকে আপনি স্টেট ব্যাংকের টোল ফ্রি নম্বর 1800-1234 এই টোল ফ্রি নম্বরে ফোন করে আপনার এটিএম কার্ড ইস্যু হয়েছে কিনা সেটা আপনি জেনে নিতে পারবেন। টোল ফ্রি নম্বরে আপনি ফোন করবেন এবং এটিএম কার্ড ইস্যু হয়েছে কিনা সেটা জানার জন্য যত নম্বর কি প্রেস করতে বলা হবে তত নম্বর আপনার মোবাইল থেকে প্রেস করে খুবই সহজেই আপনি আপনার মোবাইল থেকে জেনে নিতে পারবেন যে আপনার নতুন এটিএম কার্ড ব্যাংকে থেকে ইস্যু করা হয়েছে কিনা। কাস্টমার কেয়ারে ফোন করতে যদি আপনার কোনো সমস্যা হয় কিভাবে ফোন করতে হবে তার বিস্তারিত ভিডিও এই ভিডিও ডিসক্রিপশনে দেওয়া রয়েছে, আপনি দেখে নিতে পারেন। কাস্টমার কেয়ার থেকে যদি বলা হয় আপনার এটিএম কার্ড ইস্যু হয়নি সেই ক্ষেত্রে কিন্তু আপনাকে নতুন এটিএম কার্ডের জন্য অ্যাপ্লিকেশন করতে হবে। নতুন এটিএম কার্ডের আবেদন করার জন্য আপনি ব্রাঞ্চে গিয়ে নতুন এটিএম কার্ডের জন্য আবেদন করার ফর্ম চাইলে আপনি এই ফর্মটি পেয়ে যাবেন। দেখুন লেখা রয়েছে স্টেট ব্যাংক অফ ইন্ডিয়া অ্যাপ্লিকেশন ফর্ম ফর এটিএম কার্ডস। এই অ্যাপ্লিকেশন ফর্মটিকে আমাদেরকে সঠিকভাবে ফিল আপ করে নিতে হবে এবং এই ফর্মের সাথে আমাদের পাসবইয়ের জেরক্স কপি, আমাদের প্যান কার্ড এর জেরক্স কপি এবং আমাদের আধার কার্ড এর জেরক্স কপি একসঙ্গে পিন আপ করে ব্রাঞ্চে গিয়ে জমা করতে হবে। ফর্মটি ফিল আপ করতে যদি আপনার কোনো রকম সমস্যা হয় তাহলে আপনি কিভাবে ফিল আপ করবেন সম্পূর্ণ ভিডিওর লিঙ্ক এই ভিডিও ডিসক্রিপশনে দেওয়া রয়েছে, আপনি দেখে নিতে পারেন। এবং সেই সাথে আপনার অ্যাপ্লিকেশন হলো কিনা বা ব্যাংক থেকে আপনার এটিএম কার্ড ইস্যু করে দেওয়া হলো কিনা এবং এটিএম কার্ড হাতে পাওয়ার পরে নতুন এটিএম কার্ডের পিন কিভাবে করবেন এবং নতুন এটিএম পিন ব্যবহার করে প্রথমবার এটিএম মেশিন থেকে কিভাবে টাকা তুলবেন সম্পূর্ণ ভিডিওর লিঙ্ক আপনি এই ভিডিও ডিসক্রিপশনে পেয়ে যাবেন, আপনি দেখে নিতে পারেন।